বন্ধুরা, আমরা চলে এসেছি রাস্তা অতিক্রম করে কালজিপানি ঘাটি। তো চলুন এবারকার আমরা গিয়ে কালজিপানি ঘাটির কিছু ভিউ আপনাদের সামনে আমরা রাখব। তো চলুন আমরা দেখে নিই কালজিপানি ঘাটির ভিউ পয়েন্ট। বন্ধুরা, এবার আমরা হাইওয়ে থেকে একটু অফবিট রোডে চলে এসেছি কালজিপানি ফার্ম। তো চলুন দেখা যাক কি আছে এখানে দেখার মতো। পাহাড়ি রাস্তাতে আঁকা বাঁকা সেই অফব্রিড রোড। পাহাড়ের মধ্যে আম গাছ লাগানো কালজিপানি ফার্মে, এই দেখতে পাচ্ছেন শুধু আম গাছ আর আম গাছ। আরে বাবা, এর রোড কন্ডিশন খুব খারাপ। চলুন, জঙ্গলের ভিতর রাস্তা চলে যাচ্ছে, আমরাও যাই যে দেখে আসি কি আছে এই রাস্তায়। আরে বাপরে, সামনে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি কালজিপানি ঘাটির একটি ফার্মে। তো সেইখানে যে আদিবাসী বসতিরা আছে, যে পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা, সেই ঝর্ণায় যে ছোট্ট একটি নদীর মতো বয়ে গেছে, সেইখানে তারা স্নান এবং যাবতীয় কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক সেই জায়গাটিকে। খুব অফব্রিড রোড কন্ডিশন এখানে, দেখতেই পাচ্ছেন। বললা যে ভাই, ভালো ভালো, অফবিট ডেস্টিনেশনের মজা এটাই ভাই, মাইন্ডটা দেখ কেমন ফ্রেশ হয়ে যাবে, খুব ভালো লাগছে ভাই। এ পানি হাম লোক পি সকতে হ্যায় ক্যা? হ্যাঁ, পি সকতে হ্যায়। আরে ইসকা ইয়ে কাহাঁ সে পিনে কা পানি কাহাঁ সে লেতে হো? ইদার হি? হ্যাঁ, ইদার সে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপ কা নজদিক গাঁও মে রহতে হ্যায়? হ্যাঁ। ये गांव तो ये है, वो क्या नाम बोलते हैं, कांजीपानी गांव का नाम कांजीपानी है ना? ओ बढ़िया है। और जो कांजीपानी घाटी से जो रास्ता ऊपर जाता है वो कहाँ जाता है? ये तो हम केवनझर की तरफ आ रहे हैं। जब केवनझर से हम लोग कांजीपानी की तरफ जा रहे हैं, ऊपर जाके और कौन सा कहाँ मिलेगा वो रास्ता, कहाँ जाता है, लिंक होता है उन? ये जो रास्ता जाता है ना ऊपर की तरफ घाटी तक जाता है, देवघर तक? हाँ जी। अच्छा, रायपुर तक चलते चलो। আমরা ফ্রেশ হয়ে গেলাম, এবার আমরা যাই, আবার আমরা যাব এখন বারাঘাগড়াতে। তো চলুন সঙ্গে থাকুন, রাস্তা দেখে নেন কি রকম রাস্তায় আমরা যাচ্ছি।
देखते चारदिके जंगले भर्ती। এই জঙ্গলের মধ্যেই আমরা এসেছি ঘুরতে। এই পাতলা তেল রাস্তা ধরে আমরা এগিয়ে যাব, আবার চলে যাব আমরা হাইওয়েতে, হাইওয়ে থেকে বাড়াঘাগড়া। তো চলুন দেখা যাক বাড়াঘাগড়ায় কী আছে আমরা দেখে নেব। আমরা সেই গ্রামের ছোট্ট একটি পাহাড়ের জলে পুষ্ট ছোট্ট একটি নদী সেটি দেখে নিলাম। দেখে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়াঘাগড়ার দিকে। এইবার দেখুন স্যাডেলিংয়ের মজা, রক্ষিতদা ওখানে স্যাডেলিং করছে, আমিও রক্ষিতদার পিছনে স্যাডেলিং করছি। ইয়া চল, সামনে হাইওয়ে আছে, এবার হাইওয়েতে আমরা উঠে পড়ব। এই হচ্ছে আমাদের স্যাডেলিং করা হচ্ছে। সামনেই হাইওয়ে, হাইওয়ে থেকে আমরা লেফট নিয়ে নেব। এইবার আমরা হাইওয়ে ধরে নিয়েছি, এবার সোজা আমরা চলে যাব বাড়াঘাগড়ার দিকে। এইবার আমরা চলে যাচ্ছি গোনাসিকা, গোনাসিকা দেখে তারপরে আমরা যাব বাড়াঘাগড়া। তো চলুন আমার সঙ্গে থাকুন। আর রাস্তা দেখতেই পাচ্ছেন, এক গ্রামের রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়েছি হাইওয়ে ছেড়ে। এইবার আমরা গোনাসিকায় গিয়ে গোনাসিকা চিত্র এবং গোনাসিকায় কী দেখবার আছে তা আমি ভিডিওর মধ্যে তুলে ধরব। চলুন, এই আমরা চলে যাচ্ছি গোনাসিকার রাস্তা ধরে। এখানে তো আমরা বুঝতেও পারছি না আর কাউকে বোঝাতেও পারছি না যে কি বলছে, কিংবা আমরা কি বলছি তারা কিছু বুঝতে পারছে না। এদিকে আর গ্রামের রাস্তা খুব ভালো দেখতেই পাচ্ছেন। ফাঁকা নির্জন রাস্তা, এই সামনে গ্রামের একটি ছোট্ট স্কুল বন্ধ আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারিদিকে শালবন। আর কিছুটা যাওয়ার পরেই আমরা গোনাসিকা দেখতে পারব। কিন্তু খুব ভয়ানক রাস্তা, রাস্তার আশেপাশে কোনো জনবসতি নেই, লোকজন নেই। দেখেন শুধু এদিকে শালবন, এদিকেও শালবন, চারিদিকে শালবনে ভর্তি। আমরা এই শালবনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কতটা যেতে হয়। 9 কিলোমিটার বললো তো, আমরা তো অলরেডি 9 কিলোমিটার চলে এসেছি। দেখা যাক সামনেই আছে বোধ হয়। বাপরে বাপ, দেখেছেন পাহাড়ের মাঝখানে রাস্তা। প্রচণ্ড ডিপ, আরে বাবা, ঢালু দেখেছেন কতটা ঢালু। প্রচণ্ড ঢালু রাস্তা, আরে বাবা, গোনাসিকা কোথায়? শুধু তো বাইক চালিয়েই যাচ্ছি, গোনাসিকা তো আমরা খুঁজেই পাচ্ছি না।
এদিক দিয়ে যখন টুরিস্ট গাড়ি এসছে তার মানে এখানে আশেপাশে কোথাও আছে। আমরা চলে এসেছি গুপ্তগঙ্গায়। গুপ্তগঙ্গার এখানটাতে এটা গোনাশিকে পড়ে গুপ্তগঙ্গা। তো চলুন আমরা দেখে নিই গুপ্তগঙ্গার ভিউটা দেখতে কেমন। গুপ্তগঙ্গা কি পলিথিন, এখানে পলিথিন ব্যাগ ইউজ করা হয় না, আপনারা খেয়াল রাখবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পিকনিকও করতে পারবেন যদি পিকনিক করবার ইচ্ছা থাকে। দেখতেই পাচ্ছেন আমার সামনে গৌণাশিকার গেট। এবার এই গৌণাশিকার গেট থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। চলুন, এই আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। অনেক উপরে আছে এই গৌণাশিকা, তো চলুন দেখে নেওয়া যাক। বুঝতেই পারছেন অনেকগুলো সিঁড়ি, আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা উপর থেকে জল বয়ে আসছে, একটি চৌবাচ্চার মধ্যে জলগুলো স্টোর করা হচ্ছে, সেইখান থেকে পাইপ নিয়ে গিয়ে নিচে জল সাপ্লাই দেওয়া হচ্ছে। খুব ভালো আইডিয়া। আর একটা মজার জিনিস আমরা খুব মানে যাওয়ার সময় লক্ষ্য করলাম, এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি গুফা সুড়ঙ্গ। এখানে অনেক পাহাড়ের মধ্যে ছোট ছোট গুফা আছে, চলুন দেখে নেওয়া যাক। এই আমরা চলে এসেছি উপরে, উপরে একটি মন্দির আছে, চলুন আমরা জেনে নিই ওখানে যে এটা কিসের মন্দির, আর তারপরে আপনাদেরকেও বিস্তারিত আমি জানাচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরের কাছে, তো দাদাকে আমরা জিজ্ঞাসা করে নেব যে এটা কিসের মন্দির। ভাইয়া এ কিস কিসকা মন্দির হ্যাঁ গঙ্গা মাতা কা মন্দির। আচ্ছা আচ্ছা, এ গঙ্গা মায়ের মন্দির, ভিতরে গঙ্গা মা মূর্তিও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের পূজারি মহাশয়, এই ভিতরে হচ্ছে গঙ্গা মাতার মূর্তি। বাপরে বাপ, পিনা হ্যাঁ। আচ্ছা নেই, হেলমেট লাগায়েঙ্গে না, থোড়া ছোটা ছোটা। হ্যাঁ হুম, বাস ধন্যবাদ। Yeah.